টু ডু লিস্ট তৈরি করে নিয়েছি। তো আজকে সকালবেলা অলরেডি এখন 3টে বাজছে আর আমি টাইমে উঠেছি, একদম পারফেক্ট টাইমে। একটু লেট হয়ে গেছি স্টার্ট করতে, 5 মিনিট, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো প্রথমেই আমি জিওগ্রাফিটা দিয়ে স্টার্ট করব। আজকে হিস্ট্রি, জিওগ্রাফি, এমসিকিউ, নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার, জিআই, বেঙ্গলি আর অপশনাল পড়ব। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো সকাল সকাল টাইমে উঠে পড়েছি, এখন ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। তো চলো জিওগ্রাফিটা দিয়ে শুরু করি। পাঁচটা 15 হয়ে গেছে আর ন্যাচারাল ভেজিটেশন আমার কমপ্লিট। তো এখন অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এগুলো পড়ছি। তো এই পর্যন্ত হয়েছে, এখন সিটিটা পড়ছিলাম, সরি, এই পর্যন্ত আমি ভুল বলছি, বায়োস্ফিয়ার রিজার্ভটাও হয়ে গেছে। বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে সবগুলো দেখে নিয়েছি আর এখন পড়ছিলাম সিটিস, এই যো এই ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশনগুলো আছে তাদের সম্বন্ধে ডিটেলস পড়ছিলাম। তো এখনও বেশ অনেকটা সময় লাগবে, তো আমি আরও 45 মিনিটে এই চ্যাপ্টারটা শেষ করব। এখানে সব কিছু আছে, এখনও টাইগার রিজার্ভ থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, এলিফ্যান্ট রিজার্ভ এসব, এখানে এগুলো সব এখন পড়তে হবে। তো আজকে ভাবছি এটা শেষ করে নিই, চ্যাপ্টারটা যখন শুরু করেছি। তো এখন একটা 5 মিনিটের ব্রেক নিই, দিয়ে তারপরে চ্যাপ্টারটা শেষ করি। কমপ্লিট, তো সবই মোটামুটি পড়া হলো। লাস্টে কোরাল রিফ ছিল, তো এটাই পড়লাম, একদম ভালো করে পড়ে নিয়েছি কোরাল রিফটা। আর ম্যানগ্রোভস ছিল, ম্যানগ্রোভসটাও দেখে নিলাম। ম্যানগ্রোভসের ম্যাপটা আমি প্রথমবার দেখলাম, তো বেশ ভালোই লাগলো, আগে খেয়াল করিনি ম্যানগ্রোভসের ম্যাপটা। এছাড়াও অনেক স্টেটে কোথায় কোথায় আছে ম্যানগ্রোভসগুলো, সেগুলো ওইখানে ছিল খুব ভালোভাবে, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন তো সবাই জানি আমরা। এছাড়াও ওয়েটল্যান্ড ছিল, এখানে ওয়েটল্যান্ড হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া ছিল। এছাড়াও এখানে সার্ভে অফ ন্যাশনাল রিসোর্সের, মানে প্রচুর কারেন্টের যেসব ডাটা সেগুলো কিন্তু আছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেটা একটা খুব সুন্দর করে কিন্তু জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কী ছিল সেটাও পড়া হয়ে গেল। এছাড়াও বিভিন্ন রকম অর্গানাইজেশন হোক বা বিভিন্ন প্রজেক্ট হোক, তো সেগুলো কিন্তু খুব ভালোভাবেই এখান থেকে দেখা হয়ে গেল। এই যে এখানে ভেলচার কনজারভেশন, তো এটাও দেখা হয়ে গেল। তারপরে এখানে আরও দেখতে পাবে রেড পান্ডা কনজারভেশন, এখান থেকে এলিফ্যান্ট সেন্সাস যে হয় 5 বছর পর পর, সেটা তার সাথে সাথে পপুলেশনটাও একবার দেখে নিলাম। প্রজেক্ট এলিফ্যান্ট সম্বন্ধে একদম পুরোপুরি এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটাও পড়ে নিলাম। টাইগার রিজার্ভ, যে আমাদের 53টা টাইগার রিজার্ভ আছে কোথায় কোথায় আছে, সেটাও কিন্তু খুব ভালোভাবে রিভিশন হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আজকে আমি চাইছিলাম না যে এটা শেষ করি বা এটা পড়ি পুরোপুরি, কিন্তু পড়ে নিলাম। তার কারণ হচ্ছে একটাই, যে একদিনে পড়ে নিলে জিনিসটা মাথায় ঢুকে যাবে, শেষ টাইমে শেষ হয়নি, বাট আমি আরও 1 ঘন্টা এক্সট্রা দিলাম এটার উপরে। তারপরে প্রজেক্ট টাইগার কী সেটাও, মানে টাইগার সেন্সাস যেটা, তো এগুলো সবই দেখে নিলাম।
এখান থেকে আইউসিএন বা বলতে পারো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার, তো এখানকার আইউসিএনে যেসব রেড ডাটা বুক আছে, রেড ডাটা বুকের মধ্যেও যেসব আরও প্যাসেজ আছে, সেই প্যাসেজগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, বেশ ভালোই লাগলো। আর ক্লাসিফিকেশনগুলো খুব সুন্দর এখানে দেওয়া আছে, তো ক্লাসিফিকেশনগুলো অনেকগুলো আমার জানা ছিল না, সেগুলো আমি দেখলাম। মানে নর্মালি যেগুলোগুলো চোখের সামনে সবসময় আসে না, তো সেগুলো ভুলে যাই, তো সেগুলো আবার দেখে নিলাম। বায়োস্ফিয়ার রিজার্ভ, তো এটাও দেখে নিয়েছি, 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে দেওয়া আছে, তো সেটাও দেখে নিয়েছি খুব ভালো করে। সাতটা বাজছে আর আমার হিস্ট্রিটা কমপ্লিট, তো এখন ব্রাশ করব। তো ব্রাশ করার পর একটু খাবো, তারপরে কারেন্ট অ্যাফেয়ারটা দেখে নেবো আর তারপরে জিমে যাবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। Up.